আর মাত্র দুদিন পরে নতুন একটি বছর বিদায় দিতে হবে 16 কে। ওয়েলকাম জানাবো 17 কে। সবাইকে সবাইকে অনেক 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 নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করছি এনটিভি নিয়মিত আয়োজন মিউজিক অ্যান্ড রিদমের সাথে আছে পারিহা। আজ আমি ভীষণ রকম এক্সাইটেড, এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে, বিকজ আমার খুব পছন্দের একটি ব্যান্ড কিন্তু আজকে আমাদের সঙ্গে আছেন। ইনফ্যাক্ট আমার পছন্দ বলে ভুল হবে, আই থিঙ্ক আপনাদের সবার পছন্দ, বড়ই তো হয়েছে তাদের গান শুনতে শুনতে। আমার মতো অনেকেই হয়তো আছেন এই ইয়াং জেনারেশন, তাদের গান শুনেছেন, ভীষণ রকম ভালোবেসেছেন এবং মনে রেখেছেন, সাথে সাথে গেয়েছেন। তেমনই একটি আয়োজন আজকে আমাদের, আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক। তো সবাইকে ওয়েলকাম করছি এনটিভি পরিবারে। হাসান ভাই, মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম এভরিবডি অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, যারা আমাদের ভিউয়ার্স আছে, যারা আমাদের লিসনার আছে। আর্ট ব্যান্ডের দীর্ঘ 25 বছর ধরে মনের ভিতর লালন করে রেখেছেন, তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমার কোনো ভাষা জানা নেই। আজকে এনটিভির পর্দায় সমস্ত দর্শক শ্রোতাদের ছোট্ট করে ভালোবাসা জ্ঞাপন করছি আমরা, আর্ট ব্যান্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের জন্য প্রস্তুত থাকবেন, যেন আমরা আরো ভালো দিন কাটাতে পারি, আরো ভালো গান শুনতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আজকে কিন্তু আর্ক ব্যান্ড আসলে তাদের দর্শকদের ভালোবাসা জানাবে গানে গানে, রাইট? ওকে, আমরা তো বলেই দিয়েছি, দেখিয়ে দিয়েছি কে আছে। নিশ্চয়ই আমার মতো আপনারা প্রচন্ড রকম হ্যাপি এই পুরো আয়োজনটি শুধুমাত্র আমার জন্য না, আপনাদের জন্য। সো ফোন করে পার্টিসিপেট করতে পারবেন এবং তার জন্য যেটি করতে হবে, স্ক্রলে যে নম্বরগুলো যাচ্ছে সেই নম্বরগুলো একটু বারবার ট্রাই করতে হবে, পেয়ে যাবেন ব্যান্ড আর্কে। চলে যাচ্ছি মূল আয়োজনে, গান দিয়ে শুরু করতে চাই। একটা কথা আছে আমাদের সবার মনের ভিতরে, সে কথাটা আসলে কখনো বলা হয় না, আমরা কেউই বলি না, কিন্তু সবার মনের কথা যে অনেক অনেক চাইতে ইচ্ছে করে, যদি আগের জীবনে ফিরে যেতে পারতাম, পুরোনো দিনে ফিরে যেতে পারতাম, কত অজানা জানা অজানা কত ভুল আছে, কত গীতি কথা আছে, সেগুলা শুধরে নেওয়ার একটা সুযোগ হতো, যদি হতো, যদি হতো আমাদের। আজকে আমরা এই গানটা দিয়ে 2017 সালকে নতুন একটা শুধরানোর সুযোগ হিসেবে দেখছি। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ছোট্ট দুটি হাত, হম, মানবিক সম্পিত
চমৎকার এবং চমৎকার কিছু কথা কিন্তু সত্যি সত্যি গানের মধ্যে দিয়ে এসেছে, যেটা আপনি বলছিলেন যেটা অনেকের মনের চাওয়া, আসলে বলতে পারি না মনের চাওয়া, এই কারণে সবার মধ্যে মানুষ, টু আর ইজ হিউম্যান, সবার মধ্যে ভুল ত্রুটি আছে এবং সবাই কোনো না কোনো কারণে আফসোস করে বা সবাই আপনজনকে পুরনো প্রিয় দিনটাকে ফিরে পেতে চায়, এরকম এক একজনের মনের বাসনা এক এক রকম, কিন্তু এবং তার একটি প্রকাশ সবই এক এবং তার সুন্দর একটি প্রকাশ ছিল এই গানটির মধ্যে। একজন কলার আছেন আমাদের সাথে যোগ দিয়েছেন, ফোনে ফিরে আসছি। হ্যালো, হ্যালো, জি কে আছেন আমাদের সঙ্গে? জি আপু, আমি চাঁদপুরের হাইলচর থেকে, চাঁদপুর থেকে বাবা বলছি। আচ্ছা, নামটা ক্লিয়ার বুঝতে পারিনি, চাঁদপুর থেকে মেবি, সো কথা বলুন আমাদের সঙ্গে। হাইমচরের চরভূমি থেকে বাবু বলছিলাম। আচ্ছা আচ্ছা, বাবু ভাই কথা বলুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম বাবু ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হাসান ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। হ্যাঁ ভাইয়া, আমি আপনার একজন পাগল ভক্ত। সো নাইস অফ ইউ, থ্যাঙ্ক ইউ। আসলে লিস্টে বলতে গেলে যত দর্শক অধীর অপেক্ষা আছেন, সময় স্বল্পতার কারণে অনেক গান আমরা করতে পারি না, সব কারণ লম্বা একটি লিস্ট, কারণ লিস্টটা অনেক লম্বা, দীর্ঘ 25 বছরের লিস্ট। সো দ্যাট আমরা চেষ্টা করব, চেষ্টা করব যেগুলো আমরা ভুলে গেছি এমন কিছু মনে করা যায় কিনা। আমাদের একটা গান আছে ভুলে গেছি কবে, বুঝিনি কখন তা হয়ে গেল পরিণয়, শুধু বুঝেছি।
তারা কিন্তু বারবার ফিরে আসতে চাই সেই ভালোবাসার মানুষের কাছে, সেই সুন্দর সুন্দর স্মৃতি এবং সুন্দর সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা যেগুলো জিনিস আছে সেগুলো ফিরে পেতে চাই, এক হয়ে মিলেমিশে থাকতে চাই। আমার মনে হয় শিল্পী সমাজ বা সারা বিশ্বের সঙ্গীত অনুরাগী যারা, তারা সবাই শান্তিপ্রিয়। নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক আছেন একজন? হ্যালো হ্যালো আপু, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কোন ভাইয়ের সাথে আছেন? আমি সাহিব বলছিলাম, বরিশাল থেকে। আচ্ছা, আমাদের সঙ্গে আর ম্যান আছেন, কথা বলুন। হাসান ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও আপনার একজন পাগলা ফ্যান। আমিও বরিশালে মিউজিক করতাম এক সময়, এখন চাকরির সুবাদে আর কি করা হচ্ছে না, ওইভাবে সময় দিতে পাচ্ছি না। আমার নাম কি? আমার নাম সাইফ। সাইফ? হ্যাঁ, বরিশাল থেকে। বরিশাল থেকে কোন গানের রিকোয়েস্ট আছে? কতখানি ভালোবাসে বোঝাই যাচ্ছে। আমরা নেক্সট গানে যাব। আসলে ভালোবাসার ঋণ শোধ করা যায় না, তবে শুধু এটুকুই বলতে পারি যারা যাদের কাছে ঋণী হয়ে আছি আমরা, স্পেশালি আর্ট ব্যান্ড, আমি ভালোবাসার মানুষের সাথে একবার পরিচয় না করে পরিচয় করানো আসলে কোনো দরকারই নাই। কিন্তু আজিজ রহমান অন মাই লেফট, হি ইজ দ্য ভেরি প্রমিনেন্ট মিউজিক ডিরেক্টর ইন বাংলাদেশ, এন্ড আই থিঙ্ক ইটস নট ইন অনলি বাংলাদেশ, হি ইজ গোনা বি রেনাউন্ড ইন থ্রু আউট দি ওয়ার্ল্ড ওয়ান ডে। And they will come, Tinku. Thank you very much. Thank you. Next. On my right first. Okay. Guitar ache Mintu. Khub sangeet onuragi ekjon chhele. Ebong ami dekhchhilam side voice dicche. Ar amar pichone ache amader ek choto bhai je peshay ekjon doctor, kintu oi guitar er jhonjhonani theke ekhono bhulte parini, chole jete parini. চঞ্চল, তোমার নামটা কি? আমি তো বলেই দিলাম চঞ্চল। আমার না অন রাইট অনেক পারকাশনিস্ট আছে ড্রামসে, তোমার নাম কি তুমি বলবো না আমি বলবো? আচ্ছা, কালকে আমি জিজ্ঞেস করছিলাম ওর একটা নাম শুনেছি, পরের দিন শুনেছি আর একটা নাম, দুটোকে জিজ্ঞেস করছিলাম তুমি বলটা তাহলে আসল নাম। ওকে, নামটা শুনবো আমরা, ঝটপট আমাদের ড্রামার
সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আরবাঙ্গের যারা মেম্বার আছে সবাইকে সত্যি সত্যি একেবারে শুধুমাত্র ধন্যবাদ আর ভালোবাসা সহ ধন্যবাদ। এই মুহূর্তে একটা ব্রেকের টাইম হয়ে গিয়েছে, ফিরে এসে আমরা গানে আবার যোগ দিচ্ছি। আমরা তো থাকছি, সাথেই থাকুন। কষ্ট কেন ভালোবাসাই, কষ্ট কেন, এত কষ্ট।
এক্সিলেন্ট। এই গানটা বেশ আগের গান, কিন্তু এখনো মানুষের মুখে মুখে গানটা, আই থিঙ্ক প্রত্যেকটা লাইন বলতে পারবে যারা এই গানটা শুনেছে। ভীষণ রকম জনপ্রিয় একটি গান। আমি গানের প্রসঙ্গে এখন একটা প্রশ্ন করবো না, আমি প্রশ্ন করবো অন্য একটা, সেটা হচ্ছে হাসান ভাই আপনার টি শার্টে কি লেখা আছে? আমি না পড়তে পারছি না, অনেক ট্রাই করছিলাম এটা পড়ার জন্য। আমি আসলে একটা ড্রেস পরে এসেছিলাম, বাসা থেকে রওনা দিলাম, হঠাৎ করে রাস্তায় এমন একজন ভক্তকে পেলাম যে আসলে শর্টকাট বলি আর কি, অনেক কিছু করলো আর কি, শুধু একটি অনুরোধ করলো যে আপনি তো ব্ল্যাক পছন্দ করেন, আমি গত 15 বছর ধরে ব্ল্যাক পরি, তো আপনাকে যদি একটা অনুরোধ করি, একটা টি শার্ট আমার আছে, আপনি একটু রাখবেন। আমি বললাম শিওর রাখবো না কেন, তাও রেখে দিলাম। তখন হঠাৎ আমার মনে হলো যে থাক, আজকে বছরের প্রথম শুভেচ্ছা দিব, মানুষের ভালোবাসা সত্যিকারের গায়ে ধারণ করে আমি আমার নিজের জামা খুলে এটা পরলাম। ওয়াও, ওয়ান্ডারফুল। এবং মানে কিছু বলার নেই আসলে, কিছু হয় না যে কিছু অনুভূতি আসলে কোনোভাবে এক্সপ্লেইন করা যায় না। আই থিঙ্ক এটা এমন একটা অনুভূতি যেটা এক্সপ্লেইন করার মতো না। ওয়েল, আমরা একজন কলার আছেন, ভালোবেসে ফোন দিয়েছেন, সো ফোনটা নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো হাসান ভাইয়া। হ্যালো, আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আপনার গানগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। যে নামটা জানা হয়নি কিন্তু, কে আছেন? আমার নাম মাহা, আমি নোয়াখালী থেকে বলছি। আহা, থ্যাংক ইউ ভেরি মাচ মাহা, মাহা ফর কলিং। আপনার গান এখনো শুনছি, খুব ভালো লাগছে, এই জন্যই কলটা দিলাম। Nice of you. Thank you, Maha. আমাদের সঙ্গেই থাকেন, গান তো শেষ হয়ে যায়নি, আর অনেকটা সময় জুড়ে চলবে, সাথেই থাকুন। সো আমরা আরেকজন কলার আছেন, যেহেতু নিরাশ না করি ফোনটা নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? একটু জোরে বলবেন, আমি না শুনতে পারছি না, একটু জোরে বলুন না। আমি গুরুর সাথে কথা বলতে চাই। জি, নাম বলে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উদয় বলছি। হ্যাঁ বলেন। গুরু আপনাকে অনেক ভালো লাগছে দেখছি প্রোগ্রামটা। থ্যাংক ইউ ভাইকে, সবাইকে অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা গানে চলে যাব। হাসান ভাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কাল্পনিক কথা মনে হয়, যৌবনের সময়টা, স্টুডেন্ট লাইফে, তো এরকম অনেকের অনেক কবিতা আসে, অনেকের গান আসে, তো ঠিক ওরকম একটা অনুভূতি থেকে যে গানটা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে অনেক বছর পরে সে গানটার আসলে অন্য অর্থ, যে প্রেম শুধু যে প্রেমিকার সাথে হবে এমন কোনো কথা নাই, প্রেম মায়ের সাথে হতে পারে, প্রেম স্রষ্টার সাথে তো অবশ্যই হতে পারে, সবচেয়ে কাছের মানুষটার সাথে হতে পারে, সবচেয়ে প্রিয় বন্ধুটার সাথে হতে পারে। তো আমি আমার গানে আর একটা অর্থ খুঁজে পেলাম অনেক বছর পরে, প্রেম সবার জন্য সার্বজনীন।
Kumashina, Kumashina, Narena Kumashina.
আচ্ছা, এখানে যেটা আমি শুরুতে বলেছি, এখানে সুইটি নামটা একদিন উঠে যেতে পারে। ওকে, দর্শকদের অনুগতের জন্য জানানো যাচ্ছে যে আবার বলি, প্রেম সার্বজনীন এবং প্রেম সবার জন্য। প্লিজ, আপনারা সবচেয়ে কাছের যে মানুষ বলতে আমরা মাকে বুঝি, আপনারা সবাই আপনাদের মাকে ভালোবাসবেন। আর বিশ্বাসে মুক্তি, আপনারা সবাই বিশ্বাসী হন। ওকে, তর্কে বহু দূর, আমরা তর্কে যাব না। এখন দেখি কোন সুইট ইয়ার সুইট কে আছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, আমার নাম তারেক, আমি ডুবাই থেকে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, কথা বলুন তারেক ভাই, কথা বলুন। হাসান ভাই গেলেন। হ্যাঁ, প্লিজ প্লিজ তারেক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আপনাদের দয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। ভাই, আমি অনেক ছোটবেলা আপনার একটা গান শুনছিলাম, মায়া, একটু ওই গানটা যদি গাইতেন। আচ্ছা, সাথেই থাকুন, ধন্যবাদ। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা এখন গানে চলে যাবো হাসান ভাই। Fuck.
চরম মুগ্ধতা নিয়ে আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে, আই থিংক আমাদের রেস্ট দরকার। আর ব্রেকে যাওয়ার আগে যারা সত্যি মায়া করেন আমাদেরকে, আমাদেরকে, তাদেরকে আরেকবার শুভেচ্ছা, প্লিজ আবার আসবেন পর্দার সামনে আমাদেরকে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয় নিশ্চয়। এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটি ব্রেক, লাস্ট ব্রেক, সাথেই থাকুন। লাস্ট ব্রেক এর পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে আছি পারিহা, আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ব্যান্ড আর ফিরে যাচ্ছি আরকের কাছে। আচ্ছা, ব্রেক নিয়েছিলাম, দর্শককে ওয়েট করাচ্ছিলাম আমরা, বাট আর চাই না ওয়েট করাতে, গানে চলে যেতে চাই। শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আবার শুভেচ্ছা। আমরা আমাদের একটা পরিচিত গান করছি। Pule pule
অনেক আগের একটি গান মনে পড়ছে, স্কুল থেকে এসেই খুব সাউন্ড দিয়ে গানটা শুনতাম। সে সময় তো ক্যাসেটের একটা সময় ছিল, বেশ আগের ক্যাসেট ছিল সেই সময়ের গানই এটি, বেশ আগের গান। দর্শক আছেন, একজন ফোন নিয়ে কথা বলি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি বানি, লালমাটিয়া থেকে বলছি। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ বুবু, হ্যাঁ, অনেকদিন পর তোকে দেখতেছি টিভি শোতে, অনেকদিন, অনেক মানে বেশ অনেকদিনের বিরতির পর। পুরানো গানগুলো একটু নতুন আঙ্গিকে বা নতুন মাত্রায় গাচ্ছিস, ভালোই লাগতেছে। প্রথম প্রথম আগের গানগুলো সুর গানে কানে লেগে ছিল তো, প্রথম প্রথম কেমন যেন লাগছিল, তারপর দেখলাম যে না, নতুন মাত্রা, নতুন মানে আঙ্গিক, ভালোই মন্দ না। আমাদের সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা ভাই, খুব বেশি সময় আমরা পাবো না, হয়তো দুটা গান আমরা শুনতে পারবো, তো পরপর গান শুনে ফেলি আমরা, এখন গানে চলে যাই। সবাইকে অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে আমরা শেষবারের মতো জানাই। স্বল্প সময়ের মধ্যে হয়তো অনেক চাওয়া অনেক পাওয়া পূরণ হয় না, এত চাই তবুও কেন পাই না, অতটা চাইনি যতটা পাওয়া নয়। আপনারা কেউ বেদনাহত হবেন না, কারণ আমি একসময় বেদনাহত হয়েছিলাম, কারণ আমি অতটা পাইওনি যতটা চাওয়ার নয়। সেই জন্য দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সত্যি আমাদের গান দিয়ে আবার নতুন করে মানুষকে উজ্জীবিত করতে পারি, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, তাদের এই প্রতীক্ষা আমরা, আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা মেটাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম এভরিবাডি ফর হ্যাপি নিউ ইয়ার, সবাই দীর্ঘজীবী হোক। Thank you.
মনে থাকবে সব সময় বছরের একদম লাস্ট শো এটি ছিল, দর্শকদের কিছু বলার আছে তাহলে সবাইকে একটি কথাই বলবো যে কোনো কিছুর শেষ নেই, ঠিক যেমন সায়েন্স বলে শক্তির শেষ নেই, ক্ষয় নেই, ক্ষয় আছে শেষ নেই, অন্য কিছুতে রূপান্তরিত হয়, ঠিক তেমনি আমরা আমাদের আবেগ দিয়ে বলি ভালোবাসার শেষ নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব যে জীবনে যে জিনিসটা হয়নি বা যে জিনিসটা মনের ভিতরে আফসোস থেকে গেছে সেই জিনিসটা আরেকবার ট্রাই করুন। এটা হচ্ছে আমার লেটেস্ট 2017 এর জন্য প্রথম একটা বাণী আমি দিলাম যদি বলতে হয় আমার ভাষায়। আর সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাকে একবার নতুন করে ভালোবাসুন। এবং আমরা শেষ গানে যাবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন মিউজিক অ্যান্ড রিদম, এবছরের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু নেক্সট ইয়ারে নিউ ইয়ারে ফিরে আসবো জমজমাট আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা তো আছেই সব সময়। লাস্ট গান যাবো আমরা। এত দিন পর প্রশ্ন জাগে শুধু কি হেরেছি
Bye.